মঙ্গলবার দুপুরে বিলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হতে আসে কলেজের পড়ুয়ারা। সকাল থেকে দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষুধার্ত এবং পিপাসু পড়ুয়ারা খিদে মেটানোর জন্য দ্বারস্থ হয় ওই কলেজ ক্যান্টিনের অস্থায়ী মালিক নিমাই বিশ্বাসের নিকট। জলের তেষ্টা মেটানোর জন্য ক্রয় করে নেয় বিশুদ্ধ পানীয় জলের বোতল। হালকা ছিপি লাগানো খোলা বোতল দেখে সন্দেহ হয় পড়ুয়াদের। বোতল খুলে জল মুখে দিতে জলের বদ গন্ধ ভেসে আসে ওই পড়ুয়াদের নাকে। সাথে সাথে ওই পড়ুয়ারা পাকড়াও করে ক্যান্টিনের অস্থায়ী মালিক নিমাই বিশ্বাসকে। তথ্য প্রমাণ সাপেক্ষে জেরার মুখে পড়ে নিজের অবৈধ কারুকার্যের কথাও স্বীকার করতে বাধ্য হন ওই ক্যান্টিনের অস্থায়ী মালিক। তৎক্ষণাৎ গোটা ঘটনাটি কলেজ কর্তৃপক্ষের গোচরে আনা হয়। পরবর্তী সময়ে বুধবার দুপুরে কলেজ পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে সকলের সুরক্ষার্থে কাউন্সিলরের পক্ষ থেকে কলেজ প্রিন্সিপালের নিকট একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়। গোটা কলেজের খাদ্য সুরক্ষা এবং জীবন সুরক্ষার তাগিদে কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয় কড়া পদক্ষেপ। সকলের উপস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য সিল করে দেওয়া হয় বিলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ক্যান্টিনটি। সারা ত্রিপুরা রাজ্যের মহাবিদ্যালয়গুলির মতো স্পট এডমিশন ছিল। স্পট এডমিশনের প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আমাদের কলেজে স্পট এডমিশনে পড়াশোনা করার জন্য ভর্তি হইতে আইসি। কিন্তু আমরা বিকালের দিকে যে খবরটা পাইলাম যে ওই ক্যান্টিন মালিক নাকি এই জল যে মিনারেল ওয়াটারের নাম কইয়া আমাদের ক্যান্টিনের যে পাইপলাইন আছে জলের পাইপলাইন সেখান থেকে জল ভর্তি করিয়া তাই বিক্রি করিয়া দিচ্ছেন। এইভাবে যদি চলতে থাকে এই জল যদি যারাই মানে পাইপলাইনের জল নতুন মিনারেল ওয়াটারের বোতলের ভিতরে, হ্যাঁ ওইটা ছিপি লাগাই বিক্রি করে দিছে। ছিপি লাগাইছে না মানে শুধু কাকটা লাগাইয়া বিক্রি করে দিছে। আচ্ছা, এতে এই অভিযোগটা আমাদের স্টুডেন্টের কাছে আচ্ছা এই অভিযোগটা আমাদের কাছে আইছে। আমাদের যারা আমার ছোট ভাই যারা আছিল, আমি তখন ভর্তিতে ব্যস্ত আছিলাম, ছোট ভাইরা গিয়া হাতে নাতে ধরার পরে অভিযোগটা কিন্তু সত্যই প্রমাণিত হয়েছে এবং আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্যারকেও এই বিষয়ে ওয়াকিবহল করা হয়েছে। অধ্যক্ষ স্যারকে আমরা জানাইছি। এখন কি স্টেপ নিলেন? এখন স্যার স্টেপ নিছে যে স্যার তার আজকে মিটিং ছিল, মিটিংয়ের পরে সিদ্ধান্ত নিছেন যে ক্যান্টিন সিল করানোর লাগা যে ওনার এখানে আর দীর্ঘ অনির্দিষ্টকালের জন্য এই ক্যান্টিন বন্ধ থাকবো, সিল করে দিছে। স্যার সিল করে দিছে। বর্তমানে একটাই কথাই বারবার উঠে আসছে, জলের অপর নাম যদি জীবন হয় তাহলে জীবন নিয়ে খেলার অপরাধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক ওই ক্যান্টিনের মালিক নিমাইয়ের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।